আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর মাত্র কয়েকদিন পরই আমাদের পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহাতে সবাই কিন্তু আমরা গরু কোরবানি দিয়ে থাকি। তো গরুর মাংস কাটার জন্য আমাদের দা, বটি, ছুরির প্রয়োজন হয়। তো কোরবানির ঈদের আগে কিন্তু আমরা সবাই আমাদের দা, বটি, ছুরি এগুলোকে ধারালো করে নিই। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দা, বটি, ছুরি ধার করার সহজ কৌশল। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বটি নিয়েছি আমি, এটা হচ্ছে আমার বটি। বটিটা কতটা মরিচা পড়ে আছে। তো আমি খুব সহজেই এই বটির মরিচা কিভাবে পরিষ্কার করে থাকি সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে খুব সহজে দা, বটি, ছুরির মরিচা পরিষ্কার করে থাকি এবং এগুলোকে ধারালো করে থাকি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি সিরিজ কাগজ। তো এই সিরিজ কাগজ কিন্তু আমরা সবাই চিনি, একটাকে স্যান্ড পেপারও বলে থাকে। তো এই সিরিজ কাগজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো আপনারা যদি বাজার থেকে সিরিজ কাগজ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। বাজারে 3 ধরনের সিরিজ কাগজ পাওয়া যায়। একটা দিয়ে কাঠ ঘষা দেয়, একটা দিয়ে হচ্ছে দেয়াল ঘষা দেয়, আর একটা দিয়ে হচ্ছে লোহা ঘষা দেয়। তো আমি যেহেতু দা, বটি, ছুরি মরিচা দূর করে দেখাচ্ছি, তো এটা হচ্ছে লোহার ঘষার জন্য। তো আপনারা যদি বাজার থেকে যখন আপনারা দা, বটি, ছুরি ধার করার জন্য সিরিজ কাগজ কিনবেন বলে কিনবেন যে লোহা ঘষার জন্য, তাহলে আপনারা কিনতে পারবেন সঠিকটা। তো এই যে এখানে আমি একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি। এখানে সবটুকু সিরিজ কাগজ আমার লাগবে না, তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে কেটে নিয়েছি, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এই যে বটিটা দেখতে পাচ্ছেন, এই বটিটার মরিচা আমি এই সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তো এই যে আমি বটিটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি ভিডিওতে যতগুলো কথা বলেছি। এই ভিডিওর জন্য সবগুলো কথাই কিন্তু ইম্পর্টেন্ট। সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে বটির এক সাইড আমি চকচকে করে নিয়েছি। খুব সহজেই কিন্তু বটির মরিচাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন একইভাবে বটির অপর যে সাইডটা আছে সেই সাইডটাকেও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি এরপর দেখাবো আমি কিভাবে বটি ধার করি এবং ছুরিও ধার করি। কারণ আর মাত্র কয়েকদিন পরই কিন্তু আমাদের কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের দিন কিন্তু আমাদের মাংস কাটতে হয়, এজন্য কিন্তু আমরা সবাই দা, বটি, ছুরি ধার করে নেই। তো আজকের ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখাবো খুব সহজে কিভাবে আমরা দা, বটি, ছুরি ঘরে বসেই ধার করে নিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে বটিটাকে ঘষে জং পরিষ্কার করে নিয়েছি। এখন যে বটির স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলোকেও ঘষে পরিষ্কার করে নিব। তো সিরিজ কাগজ দিয়ে কিন্তু আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের বটিটাকে ঝকঝকে চকচকে করে নিতে পারি। তো আমি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে আরও একটি টিপস শেয়ার করব। সেই টিপসটি হচ্ছে আমরা কিভাবে আমাদের দা, বটি, ছুরি মরিচা থেকে মুক্ত রাখব। তো এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এই যে বটিটা আমি ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। এখন আমি একটু সামান্য পরিমাণ ভিম লিকুইড নিয়ে আর স্টেনলেস কভার নিয়ে বটিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই যে আমি বটিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি টিস্যু পেপার দিয়ে বটিটার পানি ভালোভাবে মুছে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তো এই যে আমি বটিটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে খুব সহজেই দা, বটি, ছুরি মরিচা মুক্ত রাখতে পারি। তো আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বটিটা কিন্তু একদমই চকচকে হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে খুব সহজ পদ্ধতিতে সিরিজ কাগজ দিয়ে আপনাদের বটি, দা, ছুরি, মরিচা দূর করে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আমি খুন্তি নিয়ে নিয়েছি। এই ধরনের খুন্তিগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। তো খুন্তি দিয়ে কিন্তু আমরা খুব সহজেই দা, বটি, ছুরি ধার করে নিতে পারি। খুন্তির যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা দিয়েই আমি বটিটাকে ধার করে নিব। তো আমি বটিটাকে পা দিয়ে ভালোভাবে চেপে ধরে নিয়েছি। এখন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। বটির যে ধারালো অংশটুকু আছে সেই অংশটুকু আমি খুন্তির হ্যান্ডেলটা দিয়ে ঘষা দিচ্ছি। আর ঘষাটা কিন্তু খুব দ্রুত দিতে হবে আর বেশ কিছুক্ষণ দিতে হবে। তো আপনারা দেখে নেবেন বটির মধ্যে ধার হয়েছে কিনা। হাত দিয়ে একটু এভাবে করলেই কিন্তু দেখা যায় যে ধার উঠেছে কিনা। তো এই যে দেখে নিচ্ছি, আমি আবারও একটু করে নিব। তো বটিটাকে কাত করে আপনারা খুন্তির হ্যান্ডেল দিয়ে এভাবে ঘষা দিয়েও কিন্তু বটিটাকে ধার করে নিতে পারেন। তো শুধু যে খুন্তির হ্যান্ডেল দিয়ে করা যায় তা কিন্তু না। আপনাদের ঘরে যদি লোহার জাতীয় থাকে কিছু, ওই লোহা দিয়ে ঘষা দিলেও কিন্তু বটি ধার হয়ে যাবে। বটি, দা, ছুরি খুব সহজে ধার হবে। এছাড়াও কিন্তু পাথর দিয়েও আপনারা আপনাদের দা, বটি, ছুরি ধার করে নিতে পারেন। অনেক সময় আমি দেখেছি অনেককে যে শিলনোড়া আছে সেই শিল দিয়ে কিন্তু আমরা বটি ধার করে নিতে পারি। তো খুব সহজেই কিন্তু বটিটা ধার করে নিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বটিটাকে আমি কিভাবে মরিচা মুক্ত রাখি। এজন্য আমি এখানে কিছু সরিষার তেল ঢেলে নিচ্ছি আর টিস্যু পেপারের সাহায্যে সম্পূর্ণ বটিটার মধ্যে আমি সরিষার তেল মেখে নিচ্ছি। তো এভাবে যদি আমরা একটু সামান্য পরিমাণ তেল মেখে রাখি বটির মধ্যে, তাহলে কিন্তু বটির মধ্যে কখনোই মরিচা পড়বে না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বটিটা ধার দেওয়ার পর বটিটা কতটা ধারালো হয়েছে। কত সহজেই আমি এই যে পটলগুলোকে কুচিয়ে নিলাম। বটি যত ধারালো হয় যে কোনো ধরনের জিনিস কিন্তু ততটাই পাতলা করে কোচানো যায়। তো আশা করি আমার আজকের বটি ধার করার পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে খুব সহজে ছুরি ধারালো করে নিতে পারি। তো এখানে আমি দুইটা ছুরি নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি খুন্তি। খুন্তির হ্যান্ডেলটা দিয়ে কিন্তু আমি ছুরিগুলোকে ধারালো করে নিব। তো বটিটাকে আমি যেভাবে ঘষে নিয়েছি ছুরিটাকেও ঠিক সেভাবেই ঘষে নিব। তো একই পদ্ধতিতে আমি আরও একটি ছুরি ঘষে নিচ্ছি। তো ভালোভাবে ঘষে এরপর হাত দিয়ে দেখতে হবে যে ধার হয়েছে কিনা। তো এই যে আমি দেখে নিচ্ছি ধার হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ছুরিগুলো আমি কতটা ধারালো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পটলটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুন্তির হ্যান্ডেল দিয়ে কত সহজেই আমরা দা, বটি, ছুরি ধারালো করে নিতে পারি। তো আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম দা, বটি, ছুরির মরিচা আমরা খুব সহজে কিভাবে দূর করতে পারি এবং দা, বটি, ছুরি খুব সহজে কিভাবে ধারালো করতে পারি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন, আমার ভিডিওটি বেশি বেশি করে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।